गाइस वेलकम बैक टू आवर चैनल पिंकी डट। और मैं केमन आছো তোমরা সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে সকালের ভিডিওটা দেখাই তোমাদের সাথে, এখান থেকে স্টার্ট করছি যে কি রান্না হচ্ছে না হচ্ছে বাড়িতে। বাবা আইনি ধরে বলছো যে কেন ব্লগ নিচ্ছ না, কেন ব্লগ নিচ্ছ না। তো ব্যস্ততার খাতিরে ব্লগটা দিতে পারছিলাম না, যাই হোক তাই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন সকাল সকাল একটু উঠে ব্রেকফাস্ট করছি, ব্রাশ করে আমি এখন একটু দুটো বিস্কুট খাবো। চা তো সকালবেলা খাই না, জানোই তোমরা, অম্বল হয়ে যায় চা খেলে। ওখানে একটু ডাবের জল আছে, একটা কলা খেয়েছি। আর এটা আমি খাচ্ছি ওটসের বিস্কুট, আর ওটসের বিস্কুট সত্যি খেতে ভীষণ টেস্টি। মানে আমি আজ থার্ড টাইম খাচ্ছি ওটসের বিস্কুট। আগে দুটো ছোটো প্যাকেটের নিয়েছিলাম, অরেঞ্জ ফ্লেভারের ছিল, ওটা দারুণ খেতে ছিল, এটাও বেশ ভালোই খেতে। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নেব, দিয়ে স্নান টান করে দেন তোমার সাথে এসে দেখা করছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমার সাথে শেয়ার করবো, দেখতে হলে ব্রেকফাস্ট না করার কাছে থাকো, দেখতে থাকো। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখানে আমি তোমার দাদাভাই যা বাজার করে নিয়ে এসে সব গুছিয়ে রাখবো। এখানে অনেক ফ্রুটস রয়েছে, যেহেতু বাইরের জিনিস একদমই খাই না আমি এখন, বাইরের কোনো উল্টোপাল্টা জিনিস, একটা হেলদি ডায়েট প্ল্যান করছি। তো ওই জন্য এখানে দেখো টক দইও নিয়ে এসছে লাস্তি খাওয়ার জন্য। এই টক দইটা খুবই ভালো, পুরো পিওর টক দই। আর এখানে দেখো দিদি রান্না করছে, দিদিকে সব গুছিয়ে দিয়েছি। মাছের টক, চাটনি, ইঁচড় চিংড়ি এগুলো হচ্ছে। ইঁচড় চিংড়িটা আমাদের গাছের এখানেরই ইঁচড় আছে আর কি, গাছ থেকেই পাড়া, যে বাড়িতে আমরা থাকি ওই বাড়ির গাছেরই। আর এই বাড়িতে অনেক আমও হয়েছে, তো ভেবেছি আজকে বিকালবেলা তোমার দাদাভাইকে বলবো পাড়তে, দেখা যাক পারতে পারে কি না। আর এখানে দেখো একটা কি সবজি হচ্ছে, বেশ মানে শাক দিয়ে একটা কুমড়ো যেন কিছু একটা হবে। এখানে দেখো হয়ে গেছে তৈরি মাছের টক। আর এখানে দেখো সবজিটাও হয়ে গেছে, এখানে চাটনি আছে, এঁচড় চিংড়িটা দেখানো হয়নি। করে আসলাম এখন, তো এখন আর কোনো কাজ নেই, এখন পুরো মাথাটা শুকাবো, কারণ মাথাটা ধুয়েছি। আর মাথাটা না শুকানো অবধি পুরো জামাটা কিন্তু আমার পেছনে ভিজে যাচ্ছে। তো এরপরে তোমার দাদাভাই গেছে বাজারে, বাজার থেকেও ফিরবে, তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ততক্ষণ আমি আমার চুলটা শুকাই আর একটু রেস্ট নিয়ে নিই, তার খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো বিকালবেলা আমার একটা পার্সেল আসলো জিবামি থেকে। আমি দুটো নাইট স্যুট আর দুটো ইনারওয়্যার আর অর্ডার করেছিলাম। তো জিবামির প্রোডাক্ট আমার ভীষণই ভালো লাগে, তো জিবামিতে এখন অফারও চলছে, তো ওই জন্য আমি কিনে নিলাম আর কি, বেশ ভালো ছিল। আর আমি একটু ঢেলা জামা পরবো বলে ওই জন্য একটু এল সাইজের, মিডিয়াম সাইজের না এল সাইজের নিয়েছি, বেশ মানে ঢেলা পরার জন্য। যেহেতু আমি যে কটা গেঞ্জি পরি পুরো সবগুলোই মোটামুটি ফিটিংস, তো আমার ফিটিংস জিনিস পরতে একদম ভালো লাগছে না, এই জন্য একটু লুজ টাইপের জিনিস নিলাম। এখন সবাই ওভার সাইজ জিনিসই পরে। দুপুরে একটু ফল খেলাম, দেন ঘুমিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং গাইস, এখন বেজে গেছে 5টা মতো, আর ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে বললাম যে এখন খাওয়া দাওয়া করবো, দেন মাথাটা শোকাবো, তো মাথাটা শোকাতে ঘুমিয়ে পড়েছিলাম। একটু ছাদে গেছিলাম, ছাদে ঘুরে তোমার দাদাভাই দুটো একটা আম পারলো, তো সেই আমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তারা অনেক বড়ই হয়েছে, তো ও ভাবলো যে ওই গাছের যে আমগুলো আছে ওগুলো মানে গাছটা কিনে নেওয়াই বলে বোধ হয়, কিনে নিয়ে ওইগুলোকে পাকাবে বাড়িতে, কারণ হিমসাগর আম খুব সুন্দর হয়েছে আর অনেক বড় বড় হয়েছে। যদিও আমাদের বাড়ি থেকে কিনে নিতেই হবে, তো যেহেতু গাছেরই আম আছে এখানে, তো এখানে যে বাড়ির মালিক আছে উনিও বিক্রি করে দেয়, এমনি আমাদের খেতেও বলেছে, দুটো পেড়ে খেতেও বলে। আর সামনে যে গাছটা আছে ওখান থেকেও খেয়েছিলাম, একটা দুটো আম, কাঁঠাল খেয়েছি একটা, মানে পেছনে কাঁঠাল গাছ আছে, তো ওই জন্য তোমার দাদাভাই ডিসিশন নিয়েছে যে ওখান থেকে ও মানে গাছ থেকে আমগুলো কিনে নেবে। তো তার মধ্যে একটা আম পেকে গেছিলো, তো ওই আমটা খেলাম, ওই আমটা ভীষণ টেস্টি ছিল। তার ওর নিজে থেকেই পারলো ছাদের ওপর গিয়ে, তোমাদেরকে দেখাতে পারিনি ছাদে, কারণ ফোনটা নিয়ে যাইনি ছাদে তখন, বাট তোমাদেরকে দেখাচ্ছি যে আমগুলো কত সুন্দর সাইজ দাঁড়ানো। তো এখানে এরকম 4টে আম পাড়া হয়েছে, 4টে খুব সুন্দর বড়। এই হিমসাগর আম অতটা বেশি টক হয় না, ওর আম আসলে পাকলেই বেশি ভালো লাগে, এটা আম ডাল করলে অতটা টক হয় না, তো ভালো লাগে না, মাখি খেতে ভালো লাগে। তো রাত্রে রান্না হবে চিকেন, তো সেটারই এখন প্রিপারেশন করতে হবে, রেডি করতে হবে। তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে, এখন বিকালে কি খাবো সেটা ঠিক করি আগে। তো এখন দেখো দিদি কি মানে রেগে যাচ্ছিল কিসের জন্য আমি জানি না। এখানে আমি ওকে মাংসের জন্য জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছিলাম, ওই রান্না করবে। আর এখানে একটু টক দই খাবো আমরা দুজনে মিলে, তো চিনি দিয়ে তো খাবো না, নর্মাল টক দইটা বিট নুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। চিনি একদম যতটা না পারা যায় ততটা না খাওয়াই ভালো, চিনি আর লবণ। तो दईर ओपर स्तरटा आमार बेशी भालो लागे ताई ओके बोलछिलाम जे ओपर टुकु दे, तो बोलछे ना ओपर टुकु बेशी तुलले दईटा ठीकठाक थाकबे ना। तो आमी देखो एखाने लवण नियेछि, तो नियेछि एत परिमाणे निये फेलेछिलाम जे पुरो नुने पोड़ा हये गेछिलो। जाई होक एकटु तारपरे दईटा बाड़िये निलाम, दिये बिकालबेला एकटु दईटाई खेलाम। খাওয়ার পরে দেন চলো তোমাদের সাথে দেখা করছি আবার। এরপরে আমার আবার প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি একদিন ভীষণ মানে চাপে রয়েছি, প্রজেক্টটা কমপ্লিট না করলে হচ্ছে না, এই জন্য আর কি ব্লগ করতে পারছি না। তো দেখো এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে, আর চিকেনটা দেখো কালারটা এরকম এসছে কারণ আমরা শুকনো লঙ্কা দিয়ে নি, একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আর তবুও খেতে ভীষণই টেস্টি হয়েছিল গাইজ। আর এখানে চিকেনের সাথে হবে রুটি। এখানে দেখো তোমার আমার দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো প্রজেক্ট করতে, কারণ কমপ্লিট করতে পারছিলাম না, তোমার দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। দিয়ে আমরা সবাই মিলে একটু খেলাম পপকর্ন। পপকর্নটা বেশ ভালো, চিজ পপকর্ন ছিল এটা, এটা অনেক দিন আগে আনা ছিল, সাউথ সিটি গেছিলাম তখন নেওয়া ছিল। তো ডিনার করে নিই, চলো তারপর দেখা করছি। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তো আমার দেখাতে পারিনি কারণ এত খিদে পেয়েছিল। প্রজেক্ট করছিলাম, তোমরা দেখতে পেয়েছো প্রজেক্ট করতে অনেকটা রাতও হয়ে গেছিলো, এই জন্য খেয়ে ফেলেছি। এখন শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। আর প্র্যাকটিক্যালও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওপরে কভারটা মানে করে নিলেই ব্যাস শেষ হয়ে যাবে। আর দেখো আমি আজকে বেরোনি করেছি, বেরোনি করে কেমন পাগল লাগছে শীতটা করে, যেহেতু চুলটা আজকে শ্যাম্পু করেছি, তো দুদিন সেট হতে একটু টাইম লাগবে। তো যাই হোক একটা ছোটো একটা ব্লগ আজকে একটু তোমার সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আমি রেগুলার ব্লগ না দিতে পারলেও সবসময় চেষ্টা করবো আমাদেরকে ব্লগ দেওয়ার।